আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করছি আপনারা সবাই ভালো আছেন প্রতিদিনের মতো আজকেও নিয়ে এসেছি আপনাদের জন্য একটি স্পেশাল রেসিপি আর আমার আজকের রেসিপিটি হচ্ছে ময়দার সুজি দিয়ে খুবই অল্প সময়ের তেলের পিঠার রেসিপি এটা দেখতে যতই না সুন্দর খেতে কিন্তু তার দ্বিগুণ টেস্ট এটা দেখতে অনেকই সুন্দর কালারটাও খুবই সুন্দর আসে আর এটা খেতেও অনেক টেস্ট হয় দেখুন কত ফুলকো ফুলকো হয়েছে আর দেখতে কতটা সুন্দর হয়েছে তো আশা করছি আমার রেসিপিটি আপনাদের সবার কাছে ভালো লেগেছে তো এই রেসিপিটির পুরো প্রসেসিংটা চলুন দেখে নেই সুজি ও ময়দা দিয়ে খুবই অল্প সময়ে তেলের পিঠা বানানোর জন্য আমি এখানে এক কাপ পরিমাণে ময়দা নিয়েছি আমি এখন একটা মিক্সিন বলে ময়দাটা দিয়ে দিচ্ছি এখন এতে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ সুজি এখন আমি এতে দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ এখন এতে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ চিনি এখানে চিনিটা আপনারা কম বেশি করতে পারেন যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন সেরকম দিতে পারেন এখন আমি এ সবগুলো উপকরণ মিক্স করে নিচ্ছি এই সবগুলো উপকরণ আমি ভালো করে মিক্স করে নিয়েছি এখন আমি এতে উষ্ণ গরম পানি দিয়ে দিচ্ছি অল্প অল্প করে পানি দিয়ে আমি একটি ব্যাটার তৈরি করে নিব এখানে আমি এক কাপ পরিমাণের মতো পানি দিয়ে দিয়েছি এখন আমি ব্যাটারটা তৈরি করছি যদি পানি আরও লাগে আপনারা দিতে পারেন আর চিনি থেকেও কিন্তু এখানে পানি বের হবে তাই আমি এখানে পানির পরিমাণটা কমিয়ে দিয়েছি আর এক কাপ পরিমাণের পরে আমি আরও দুই টেবিল চামচ পরিমাণের মতো এখানে পানি ব্যবহার করেছি দেখুন আমি ভালো করে ব্যাটারটা তৈরি করে নিয়েছি দেখতেই তো পাচ্ছেন এর ঘনত্বটা কীরকম হয়েছে যদি ভালো করে এটাকে ব্ল্যান্ড করি তাহলে পিঠাটা দেখতেও ভালো হবে এবং খেতেও খুব ভালো হবে দেখুন আমি এখানে ব্যাটারটা তৈরি করে নিয়েছি ভালো করে নেড়ে চেড়ে আমি এটাকে ব্ল্যান্ড করে নিয়েছি আমি এখন এটাকে বিশ মিনিটের জন্য ঢেকে রেস্টে রেখে দেব বিশ মিনিট পর আমি ঢাকনাটা খুলে দিচ্ছি এখন আমি আবারও ব্যাটারটাকে ভালো করে ব্ল্যান্ড করে নিচ্ছি আমি এখানে একটি হুইস্কের সাহায্যে ভালো করে ব্ল্যান্ড করে নিচ্ছি আপনারা চাইলে এখানে হ্যান্ড ব্ল্যান্ডারও ইউজ করতে পারেন দেখুন এটার ঘনত্বটা কিন্তু পুরোপুরি পারফেক্ট হয়েছে আমি এখন এটাকে আরও পাঁচ থেকে ছয় মিনিটের মতো ভালো করে ব্ল্যান্ড করে থেকে মিনিটের মতো আমি ভালো করে করে নিয়েছি এখন এটা পিঠা বানানোর জন্য পুরোপুরি রেডি হয়ে গিয়েছে তো চলুন কিভাবে পিঠার প্রসেসিংটা করবো দেখি নেই পিঠাগুলোকে ভাজার জন্য আমি এখানে একটি প্যানে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিয়েছি তেলটাকে আমি গরম করে নিয়েছি অবশ্যই তেলটাকে পুরোপুরি গরম করতে হবে না হলে পিঠাটা ফুলবে না এখন আমি ভালো করে প্রথমে ব্যাটারটাকে ফেটিয়ে তারপর একটা কাপে নিয়ে দিয়ে দিচ্ছি পিঠাটা দেখুন কত সুন্দর করে ফুলে উঠেছে পিঠাটাকে আমি গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিব আর এরকম করে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেওয়ার পর আমি এভাবে করে সবগুলো পিঠাই ভেজে নিয়েছি তো পরিবেশন করার পর কেমন হয় চলুন দেখে নেই। তৈরি হয়ে গেল ময়দার সুজির তেলের পিঠা এটাকে পোয়া পিঠাও বলা যায় আশা করছি আমার এই রেসিপিটি আপনাদের সবার কাছে ভালো লেগেছে ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ